জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় স্টেডিয়ামে এই ফাইনাল খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার নুরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শিদুল আলম লেবু উপস্থিত ছিলেন। এই ফাইনাল খেলায় দিনাজপুর জেলা দলকে 0-2 গোলে পরাজিত করে স্বাগতিক জয়পুরহাট জেলা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন হুইপ। সুমন থেকে বল পেয়েছেন মোহাম্মদ শরীফ, শরীফ থেকে দিয়েছেন ডান প্রান্তে, রাইট উইং দে আবার শরীফ, শরীফ থেকে সুমন, লম্বা করে বাড়ালেন, মিলনের উদ্দেশ্যে মিলন, মিলন লড়াই কেউ নিয়েছেন, এবারে সুমন ছোট্ট করে দিয়েছেন, আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছেন তার দল সেই রকি, এবারে উত্তম দিয়েছেন উত্তম।